নমস্কার, বংডিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে খুবই ডিটেলে আলোচনা করেছি। মৌর্য সাম্রাজ্যের শেষ প্রভাবশালী শাসক সম্রাট অশোকের মৃত্যুর পরে তার পরবর্তী শাসকরা ছিল অত্যন্ত দুর্বল এবং এর ফলস্বরূপ তাদের কার্যকলাপ মৌর্য সাম্রাজ্যের শক্তিহীনতাকে প্রস্ফুটিত করতে থাকে। আর এই সুযোগেই ভারতবর্ষে ইন্দো গ্রিক জাতির আক্রমণ হয়েছিল। তাছাড়াও বিভিন্ন ঐতিহাসিকদের মতে অশোকের প্রাক বৌদ্ধ নীতি ব্রাহ্মণদের ক্রুদ্ধ করেছিল। আর এই ঘটনার প্রমাণ আমরা দেখতে পাই যখন একজন ব্রাহ্মণ সেনাপতি অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ মৌর্যদের শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। আমরা আজকের এই ভিডিওতে মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের মাঝে যে সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলি ঘটেছিল, যেমন শক জাতি, কুষাণ জাতি, সাতবাহন বংশ, শুঙ্গ বংশের মতো প্রভাবশালী রাজবংশগুলির উত্থান ও পতনের ঘটনা নিয়ে আজকে আমরা খুবই ডিটেলে আলোচনা করব। তাছাড়াও সেই সময়ে তৎকালীন ভারতবর্ষে যে সমস্ত বৈদেশিক আক্রমণগুলো চলেছিল তা নিয়ে আমরা খুবই বিস্তারিত ভাবে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডিমি চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। মৌর্য সাম্রাজ্যের পতনের সময়কালে ভারতবর্ষের মধ্য এশিয়া থেকে একাধিক বৈদেশিক শক্তির আক্রমণের সূচনা ঘটে। আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে যারা সর্বপ্রথম এদেশে আসে হিন্দুকুশ পর্বতমালাকে অতিক্রম করে তারা ছিল ইন্দো গ্রিক, যারা ব্যাকট্রিয়াতে রাজত্ব করত। মৌর্য সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এবং ওয়েস্ট এশিয়া থেকে প্রচুর পরিমাণে নর্ডিক যুদ্ধবাজ উপজাতির আগমন ঘটতে থাকে আমাদের ভারতবর্ষে। এরকমই কিছু উপজাতি ছিল শক, কুষাণ ইত্যাদি। দেখুন, গ্রিকদের অনুসরণ করে ভারতবর্ষে প্রবেশ করেছিল শক জাতিরা, আর এরা গ্রিকদের তুলনায় অনেক বেশি পরিমাণ অঞ্চলকে দখল করেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই শক জাতির উত্থান কোথা থেকে হলো? দেখুন, সেকেন্ড সেঞ্চুরির দিকে সেন্ট্রাল এশিয়াতে বিভিন্ন নোমেডিক উপজাতির মধ্যে পাওয়ার স্ট্রাগল শুরু হয় ভয়ঙ্কর ভাবে। এরকমই 176 BC-তে হিউংগনু নামে একজন ট্রাইবাল লর্ড সেন্ট্রাল এশিয়ার ইউচি উপজাতিকে পরাস্ত করে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে পরবর্তীকালে এই ইউচি উপজাতি থেকে কুষাণদের আগমন হয়েছিল। এখন এই ইউচিদেরকে উৎখাত করে দিলে ইউচিরা সেন্ট্রাল এশিয়া থেকে সরে পশ্চিমে চলে যায় এবং তারা আবার পশ্চিম অঞ্চলে সাইওয়াং নামে এক উপজাতিকে পরাস্ত করে এবং তাদেরকে সেখান থেকে উৎখাত করে। এই সাইওয়াং উপজাতি পরবর্তীকালে শোনা যায় পার্থিয়ান রাজাদের অধীনে সকাস্থান নামে এক জায়গাতে যাযাবরের মতো জীবন কাটাতে থাকে। কিন্তু কালের নিয়মে নিজেদের এক্সিস্টেন্সকে রক্ষা করার তাগিদে এই সাইওয়াং উপজাতি একটি দুর্ধর্ষ যুদ্ধবাজ ট্রাইবে পরিণত হয় এবং তারা হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ও সেখানকার তৎকালীন গ্রিক সৈন্যদের আউটফ্ল্যাঙ্ক করে দেয় এবং ইন্দুস ভ্যালিতে প্রবেশ করে বোলান গিরিপথের মাধ্যমে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ভারতবর্ষের ওপর ম্যাক্সিমাম যত ফরেন ইনভেড হয়েছে তা পাকিস্তানের খাইবার পাস গিরিপথের মধ্যে দিয়ে হয়েছিল, বাট সাইওয়াংরা প্রবেশ করেছিল বেলুচিস্তানের বোলান নদীর কাছে বোলান গিরিপথের মাধ্যমে। শোনা যায় এরপর সাইওয়াংদের মধ্যে যারা লোয়ার ইন্দুস ভ্যালিকে আক্রমণ করেছিল তারাই পরবর্তীকালে শক নামে পরিচিতি পায় ইতিহাসের পাতায় এবং যারা ড্র্যাগিয়ানা এবং অ্যারাকোসিয়াকে ইনভেড করেছিল তারা পরবর্তীকালে পার্থিয়ান নামে পরিচিত হয়। শকদের মধ্যে সবথেকে দুর্ধর্ষ রাজা ছিল রুদ্রদমন। তার সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় জুনাগড় শিলালিপি থেকে। এই শিলালিপি থেকেই জানা যায় যে তিনি ভারতবর্ষের পশ্চিমে রাজত্ব করতেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে নির্মিত সুদর্শন হ্রদেরও সংস্কার তিনি করেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক পুঁথি অনুসারে অ্যারাকোসিয়া অ্যাকচুয়ালি আফগানিস্তানের আরঘান্দাব ভ্যালির সেন্টারে অবস্থিত ছিল আর গেড্রোসিয়া ছিল সিন্ধু নদীর পশ্চিম প্রান্তের মরুপ্রায় রুক্ষ অঞ্চল বিশেষ, যা বর্তমানে বেলুচিস্তানে অবস্থিত এবং আমরা যাকে আজকের দিনে ম্যাক্রান নামে চিনে থাকি। পরবর্তীকালে এই অংশে সাইওয়াং তথা পার্থেনিয়ানরা শকদের মতো ইন্ডিয়াতে ইনভেড করে দেয় এবং শোনা যায় এই ইনভেডের টাইমে প্রধান শাসক ছিল গোল্ড ফার্নিস। তার রাজত্বকালে সেন্ট থমাস ভারতে আসেন খ্রিস্ট ধর্মকে প্রচারের উদ্দেশ্যে। এরপরে আসছে কুষাণ জাতির উত্থানের গল্প। দেখুন, আমরা দেখলাম যে সেকেন্ড সেঞ্চুরিতে টোটাল সেন্ট্রাল এশিয়াতে ভয়ানক ভাবে পাওয়ার স্ট্রাগল শুরু হয়েছিল বিভিন্ন উপজাতিদের মধ্যে। সেই রকমই ইউচি নামে এক নোম্যাডিক উপজাতি, যাদের রেফারেন্স আমরা একটু আগে শক জাতির উত্থান প্রসঙ্গে পেলাম, এরা সময়ের সাথে সাথে নোম্যাডিক কালচার থেকে নিজেদেরকে সেগ্রিগেট করে পাঁচটি ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত করেন। তাদের মধ্যে একটি গোষ্ঠী ছিল কুইসুং। এই কুইসুং পরবর্তীকালে ব্যাকট্রিয়ার পূর্ব অংশ তাসিয়াকে দখল করে নেয় এবং পরবর্তীকালে কুইসুং রাজ মিয়াওসের আমলে অলমোস্ট টোটাল ব্যাকট্রিয়া কুইসুংদের কবলে চলে যায় এবং পরবর্তীকালে এই কুইসুং সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য নামে পরিচিতি পায় ইতিহাসের পাতায়। শোনা যায় কুষাণদের মধ্যে প্রথম শাসক ছিল কুজুল কথফিস।
আবার তৎকালীন বিভিন্ন ঐতিহাসিক মুদ্রা অনুসারে এই নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে যে কুজুল কতপিস আসলে ইউচি জাতির প্রতিষ্ঠা করেছিল, কুষাণ বংশের নয়। যাই হোক, এরপর যে রাজার নাম পাওয়া যায় সে হলো ভীমা বা ইয়মা কতপিস। শোনা যায় তিনি সিল্ক রোডকে তৈরি করেছিলেন, তবে অনেক ঐতিহাসিকের মতে ভীমা কতপিস বা ইয়মা কতপিস সিল্ক রোড তৈরি করেননি, কিন্তু তার সময়ে সিল্ক রোডের বিস্তার সবথেকে বেশি হয়েছিল। দেখুন, সিল্ক রোড সম্পর্কে বলতে গেলে এটা আগে বলা দরকার যে সিল্ক রোড কোনো রোড নয়, এটা আসলে একটা ট্রেডিং নেটওয়ার্ক যা ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ার মধ্যে বাণিজ্যিক মাধ্যম হিসেবে কাজ করত। সিল্ক রোডের ইতিহাস হান সাম্রাজ্যেরও অনেক আগে থেকে শুরু হয়। পারস্য তথা বর্তমান ইরানের রয়্যাল রোডই ছিল মূলত সিল্ক রোডের প্রধান ভিত্তিপ্রস্তর। সিল্ক রোডের যাত্রা শুরুরও 300 বছর পূর্বে দ্য রয়্যাল রোড, যা ইরান থেকে শুরু হয়ে তুরস্ক পর্যন্ত বিস্তৃত ছিল, তার যাত্রা শুরু করে। তৎকালীন পারস্যের শাসনকর্তা দারিয়াস এক এই রাস্তাটিকে নির্মাণ করেছিল, যা পরবর্তীকালে সিল্ক রোডের অন্তর্ভুক্ত হয়। সেন্ট্রাল এশিয়ার একটি বিশেষ বাণিজ্যিক রুট প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র চীন দেশের অভ্যন্তরে রেশম অর্থাৎ সিল্ককে বাণিজ্য করার জন্য ব্যবহার করা হতো। সে সময় চীনের কেন্দ্রস্থল থেকে পশ্চিম প্রান্তীয় অঞ্চল সমূহে কাফেলারা এই রেশমকে পৌঁছে দিত, কিন্তু প্রায়শই এই কাফেলাররা মধ্য এশিয়ার ছোট ছোট আদিবাসী গোষ্ঠীর হামলার শিকার হতো। চীনের বিখ্যাত হান ডাইনেস্টির রাজা সম্রাট হান উডি তার জেনারেল জাং কিয়ানকে ওই অঞ্চলে দূত হিসাবে নিযুক্ত করেন। অসাধারণ কূটনীতিবিদ এই জাং কিয়ান আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালাতে থাকেন। অবশেষে জাং কিয়ান আদিবাসীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের পর থেকে মূলত ব্যবসায়ীরা নিরাপদে ভ্রমণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে থাকে এই সিল্ক রোডের মাধ্যমে। এবং বেসিক্যালি সিল্ক এক্সপোর্ট ইম্পোর্টের জন্যই এই বাণিজ্যিক রুট বহির্বিশ্বে সিল্ক রোড নামে পরিচিত হয়ে উঠতে থাকে। অর্থাৎ সিল্ক রোড আদতে একটি ট্রান্স কন্টিনেন্টাল ট্রেডিং নেটওয়ার্ক সিস্টেম। আর মনে রাখবেন, আমাদের ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন এই ভীমা কতপিস, কারণ সিল্ক রোডের কারণে তখন ব্যবসা বাণিজ্য একদম পিক পয়েন্ট। As a result, huge amount of forex coin, অর্থাৎ বৈদেশিক মুদ্রার ইনক্লুশন হতে থাকে কুষাণ ইকোনমিক সিস্টেমে। কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক, যিনি 78 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন এবং তখন থেকে শকাব্দ শুরু হয়। দেখুন, 1993 সালে আফগানিস্তানের র্যাপটাক নামক এক ব্যাকট্রিয় ভাষায় গ্রিক লিপিতে উৎকীর্ণ একটি শিলালিপি থেকে কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে তথ্য পাওয়া যায়। শোনা যায় যে কনিষ্কর রাজধানী ছিল পুরুষপুর, এবং সেই সময়ের বিভিন্ন গ্রন্থে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলে উল্লেখ করা হয়েছে, এবং শোনা যায় যে তার উপাধি ছিল দেবপুত্র। কনিষ্কের রাজসভার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন অশ্বঘোষ, যিনি বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিতের রচয়িতা ছিলেন। দেখুন, কনিষ্ক ছিল প্রথম রাজা যিনি তার মুদ্রায় ভগবান বুদ্ধের মূর্তি উৎকীর্ণ করিয়েছিলেন। কনিষ্কের বুদ্ধ প্রতিকৃতি উৎকীর্ণ সকল মুদ্রায় বুদ্ধের প্রতিকৃতির সাথে বৌদ্ধ বা বড্ড ব্যাকট্রিয় ভাষাতে এই কথাটি উৎকীর্ণ থাকতো। তার সময়ে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজিত হয়েছিল, যার সভাপতিত্ব করেছিল বসুমিত্র এবং অশ্বঘোষ। কনিষ্কের সময়কালে কাশ্যপ মাতঙ্গ চীনে গিয়েছিল বৌদ্ধ ধর্মকে প্রচার করতে। কনিষ্কের যুদ্ধ বিজয় নীতি, বৌদ্ধ ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা মূলত এই সিল্ক রোডের উন্নয়নের ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা নেয়। মহাযান বৌদ্ধ ধর্মের বিস্তার তার সময়ে গান্ধার ছাড়িয়ে কারাকোরাম পর্বত অতিক্রম করে চীন অবধি ছড়িয়ে পড়েছিল। মহাযান বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই সময় রচিত হয়েছিল বিভিন্ন অমূল্য বৌদ্ধ গ্রন্থ, যেমন মহাবস্তু, দিব্যোবদান ইত্যাদি। কুষাণ যুগে গান্ধার শিল্পরীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্জন করেছিল। গান্ধার শিল্পরীতিতে যে ভাস্কর্যগুলো তৈরি করা হতো না, তাতে সাধারণত সবুজ ফিলাইট এবং মাইকা ব্যবহার করা হতো। গান্ধার শিল্প ছিল ভারতীয় বৌদ্ধ ধর্ম ও গ্রিক ও রোমান শিল্পরীতির এক অসম্ভব সুন্দর মিশেল। গান্ধার শিল্প তৎকালীন শিল্পগুলোর থেকে ডিফারেন্ট হওয়ার কারণ, গান্ধার শিল্পের আগে পার্টিকুলার বুদ্ধ ও তার মাইথোলজি বা জীবন কাহিনীর উপর ভিত্তি করে শিল্পচর্চা চল ছিল না। এই সময়ের যে বৌদ্ধ মূর্তিগুলো ছিল, এই বৌদ্ধ মূর্তিগুলো হেলেনিস্টিক রিয়ালিজমের উপর ভিত্তি করে বানানো হতো। বিমারান কাস্কেট নামে একটি ছোট সোনার তৈরি বৌদ্ধ রেলিক পাওয়া গেছে, যা মনে করা হয় গান্ধার শিল্পের সব থেকে প্রাচীনতম নিদর্শন। এছাড়াও লাল রঙের বালি ও পাথরের সংমিশ্রণে তৈরি হয়েছিল মথুরার মতো অনবদ্য শিল্পরীতি। প্রখ্যাত চিকিৎসক চড়ক ছিল কনিষ্কের প্রধান চিকিৎসক, যিনি
চরক সংহিতা লিখেছিলেন। এছাড়াও নাগার্জুন রচনা করেছিলেন শতসহস্রিকা প্রজ্ঞা পারমিতা। এই সময়ে আল বেরুনি ভারতবর্ষে আসেন এবং তার লেখা গ্রন্থ হচ্ছে তাহকিক ই হিন্দ। কনিষ্কের রাজসভাতে চরক নাগার্জুন ছাড়াও অশ্বঘোষের নাম আমরা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ পাই। অশ্বঘোষের লেখা বই ছিল বুদ্ধচরিত এবং সূত্রালঙ্কার। এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন, আজকের দিনে যে ট্রাউজার পোশাক ব্যবহার করা হয়, এই ট্রাউজার পোশাক প্রথম ভারতবর্ষের বুকে এনেছিল এই কুষাণরা, এবং শোনা যায় যে কুষাণ যুগের শেষ রাজা ছিলেন বাসুদেব। এক্ষেত্রে আরো একটি ব্যাপার মনে রাখবেন, অশ্বঘোষের লেখা সংস্কৃত বই বুদ্ধচরিতে বুদ্ধের জীবন নিয়ে আলোচনা করা হয়েছিল। এছাড়াও অন্য দুটি বই ছিল বজ্রসূচি এবং সৌন্দরানন্দ। এরপরে আসে শুঙ্গ বংশ। দেখুন, মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করে তাঁরই সামরিক প্রধান পুষ্যমিত্র শুঙ্গ, এবং এইভাবেই শুঙ্গ বংশের সূচনা হয়েছিল। শোনা যায় যে তিনি দুটি অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গর পরে সিংহাসনে বসেন অগ্নিমিত্র। কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রমে তার উল্লেখ পাওয়া যায়। এই নাটকে তিনিই ছিল প্রধান চরিত্র, অর্থাৎ মালবিকাগ্নিমিত্রম নাটকের মেন প্রোটাগনিস্ট ছিল এই অগ্নিমিত্র। শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি শুঙ্গ, যিনি তার সেনাপতি বাসুদেব কাপ্তের হাতে নিহত হয়েছিলেন। এবং সবার শেষে আসছে সাতবাহন বংশ। দেখুন, শিমুক ছিলেন এই বংশের প্রথম বিখ্যাত শাসক তথা প্রতিষ্ঠাতা। পৈঠান ছিল সাতবাহনদের রাজধানী। গৌতম পুত্র সাতকর্ণী শকদেরকে পরাজিত করে সাতবাহন বংশের গৌরবকে পুনরুদ্ধার করেছিল। সেই সময়ের বিভিন্ন ঐতিহাসিক পুঁথি অনুসারে সাতবাহনদের সঙ্গে বিশেষত রোমান সাম্রাজ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ছিল, এবং তারা মূলত সীসার মুদ্রা ব্যবহার করে থাকতো। সাতবাহনরাই মনে রাখবেন প্রথম শাসক যারা সর্বপ্রথম ব্রাহ্মণদেরকে ভূমিদান করেছিল। এবং প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায় খারবেলের হাতিগুম্ফা লিপি ও নায়নিকার নানাঘাট লিপি থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, এবং বংডেমি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।